নমস্কার আজকে আমরা শুনব শ্রী তমাল বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ঘাতকের তৃতীয় পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না এছাড়াও যদি এখন অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায় এখন অবধি আমরা শুনলাম যে অহুনা এবং দীপ্তেশের নতুন বন্ধুত্বকে নিয়ে অহনার জ্যাঠা শ্বশুর একটি আজব রকমের কমপ্লেক্সে ভুগছেন তিনি যে অহনা সম্পর্কে ঠিক কি ভাবছেন এটা ঠিক বোঝা যাচ্ছে না তবে তার ভাবনাটা যে ঠিক দিকে যাচ্ছে না এটা আমাদের সকলের কাছেই বেশ পরিষ্কার এবং এই ফিলিংগুলো নিয়ে এই অনুভূতিগুলো নিয়ে তিনি নিজেও যথেষ্ট দংশনে ভুগছেন কিন্তু রেজিস্ট করতে পারছেন না নিজেকে অনেক সময় অনেক সীমা লঙ্ঘন করে যাচ্ছেন তিনি অহনার সাথে আচ্ছা আমার গল্পটা পড়তে পড়তে মনে হয়েছে যেটা অহনা বুঝতে পারছে মানে সাধারণত একটি মেয়ে তো একটি পুরুষের বডি ল্যাঙ্গুয়েজ থেকে তার চোখের ভাষা থেকে নিজের ইন্টারভেশন দিয়ে অনেক কিছুই বুঝতে পারে অহনা কি সত্যি বুঝতে পারছে না নাকি বুঝেও না বোঝার ভান করছে দেখা যাক এই পর্বে এই গল্প কত দূর করায় শুরু করছি ঘাতকের তৃতীয় পর্ব অনেক নিচে নেমে এসেছি বহুতল বাড়ির ওপরতলা থেকে যেন নেমে এসেছি একেবারে নিচের তলার নিচে কোনো এক মাটির নিচের চোরা কুঠুরিতে যেন আহত জন্তু ঈর্ষায় অন্ধ মুখ বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছি না গোঁ গোঁ করছি ফোঁস করছি এখন কোনোভাবে যদি অহনার চোখে দীপ্তেশের ইমেজটা নষ্ট করে দেওয়া যেত তাহলে এমন কিছু যদি ঘটানো যেত যাতে ওর চরিত্রে কালির ছিটে লাগে কিন্তু কিভাবে ছেলেটা নিতান্তই নির্বিশ নিরীহ বই পোকা রেশম মথের মতো নিজেকে ঘিরে কোকুন তৈরি করে তার মধ্যে থাকতে ভালোবাসে আসলে অহনার ব্যাপারে ওর কিছু করার ছিল না মেয়েটার টান এতই অপ্রতিরোধ যে একটা অসহায় পোকার মতো মাকড়সার জালে জড়িয়ে গিয়েছে অহনা দরজা জানলার পুরনো সব পর্দা পাল্টে সবে কিনে আনা জয়পুরি নকশার কিছু পর্দা লাগাচ্ছিল আমি ওর আশেপাশে ঘুরছিলাম একটা বই হাতে ঢোক গিলে বললাম দীপ্তেশ আমাকে বেশ হতাশ করলো কেন হঠাৎ কি হলো ও তোকে কিছু বলেনি পরশু বিকেলে আমাদের পাড়ার মুখের ঘটনাটা জানিস না তুই না কেন কি হয়েছে শেতলা মন্দিরের কাছে রাজুর চপের দোকানটা চিনিস তো ওই যে টিপ টিপ ডাইং ক্লিনার্স পাশে ঝাপের ছোট্ট দোকানটা ওটার পেছনে কিছু ছেলে চোখরা ক্যারাম খেলে ওদের মধ্যে কেউ একটা পেছন থেকে কোনো কমেন্ট করেছিল ওরা তো দীপ্তেশকে প্রায় এই রাস্তা দিয়ে যেতে আসতে দেখে ওদের কাছে সব খবরই থাকে কিসের খবর এই যে ওই লোকটা আমাদের বাড়ি যাতায়াত করে বাবা কারু বাড়ি আসা আবার অন্যায় নাকি না না সেসব তো অন্য প্রসঙ্গ পাড়ায় চেহড়া কিছু ছেলেপিলে উঠেছে যেমন অসভ্য তেমন নিম্ন রুচির ওদেরই কেউ মনে হয় আপত্তিকর কিছু বলেছিল যাতে দীপ্তেশ একটু বেশি রিয়াক্ট করে ফেলে সে কি দীপ্তেশটা তো কালো এসেছিল আমায় তো কিছু বললো না ছেলেগুলোর সঙ্গে দীপ্তেশের বেশ একটা কথা কাটাকাটি হয়েছিল তার মধ্যে দীপ্তেশ নাকি বেশ কয়েকবার গালাগাল দিয়েছে ছেলেগুলো ভয়ানক রেগে গিয়ে ওকে মারতে গিয়েছিল কাঁধে ঠেলা দিয়েছিল দীপ্তেশের ব্যাগ মাটিতে পড়ে যায় ঠিক তখনই হিমাংশু দৌড়ে এসে হোক করে পরিস্থিতি সামাল দিয়েছে ওর মুখেই সব কথা শুনলাম ওই দীপ্তেশকে রিক্সা স্ট্যান্ড পর্যন্ত ওই এগিয়ে দিয়ে এসেছিল তবে আমি হতাশ অন্য কারণে বুঝলি পুরুষ মানুষের সবচেয়ে বড় জোরের জায়গা তার সংযম রাস্তার যত ছেলে পিলে যত সব আর ওরা যাই বলুক না কেন তাতে মেজা ঝাড়াতে হলো ওরা নিশ্চয়ই এমন কিছু বলেছিল যাতে মাথা ঠিক রাখা সম্ভব নয় হতে পারে অন্যের মুখের কথার উপর তো কারো নিয়ন্ত্রণ থাকতে পারে না ভিন পাড়ায় এসে উড়তি ছেলেপিলের সঙ্গে মুখ সামলে কথা বলাটা খুব জরুরি ছেলেটাকে তো এমনিতে শান্তশিষ্ট বলেই মনে হয় শিক্ষার সবচেয়ে বড় শর্ত হলো আত্মদমন আমি কোনো উন্নত মানের মানুষকে রাখতে দেখিনি গালাগাল দেওয়া তো দূরের কথা বাকিস ব্যাপারটা হাতাহাতির পর্যায়ে যায়নি যদি কোনো বিপদ হয়ে যেত আচ্ছা জেঠু ওরা কি নিয়ে কমেন্ট করতে পারে মানে ওরা কি কোনোভাবে আমাকে জড়িয়ে কোনো মন্তব্য করেছিল ওরা কি জানে দীপ্তেশ দা আমার কাছে আসে মানে পড়াশোনা হোক যাই হোক প্রায় আসে আজকাল তো বাড়ির কাজের লোকদের দয়ায় কোনো কথাই বাড়ির চার দেওয়ালের মধ্যে থাকে না তোর উদ্বেগটা বুঝতে পারছি যে কোনো কথারই বিকৃত অপব্যাখ্যা হতে সময় লাগে না সেটা সম্ভাবনা যে একেবারে উড়িয়ে দেওয়া যায় তা নয় কি আর করা যাবে না আমি তো সেসবে ভয় পাচ্ছি না কিন্তু দীপ্তেশ দা তো ওই রাস্তা দিয়েই আসে ছেলেগুলো চড়াও হয় তো ভালো না রাজনৈতিক মদত পুষ্ট ক্রিমিনাল সমস্ত না 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 আর কিছু হবে না ব্যাপারটা তো আমি মিটমাট করে এসেছি হিমাংশু ওদের কড়া বাসায় ধমকেছে হিমাংশুকে তো চিনিস অরুণাবোধের সিনিয়র ওদের সঙ্গে খেলাধুলো করত কোনো সমস্যা হবে না তাছাড়া এই বুড়োটার ওপর একটু ভরসা রাখ আমি নিজে গিয়ে ছেলেগুলোর সঙ্গে কথা বলেছি ক্ষমা চেয়েছে আমার কাছে দীপ্তা পুরো ব্যাপারটা এরকম চেপে গেল হয়তো ব্যাপারটা খুবই অস্বস্তিকর কিন্তু একটু ইঙ্গিত তো দিতে পারতো নাকি লজ্জা পেয়েছে হয়তো আচ্ছা ও কি তোকে সব কথা বলে আরও একটা ব্যাপার আছে যেটা যেটাও চেপে যাচ্ছে বলে মনে হয় কি ব্যাপার তোকে বলবো না বলেই ভেবেছিলাম এখন মনে হচ্ছে ঠিক হবে না শুনি কি কথা কি এমন কথা যে না ভেবেছিলে দীপ্তেশকে নিয়ে একটা কথা খুব সম্প্রতি কানে এলো বুঝলি আমার জাল তো অনেক দূর পর্যন্ত বিছনো নিস্তার নেই শোনার পর কৌতূহল চেপে না রাখতে পেরে স্বরে জমিনে তদন্তে নেমে গেলাম ওই একটু একটু স্পাইয়ের কাজ আসলে মানুষ চেনা তবু কঠিন নিজের সিদ্ধান্তে যখন দীপ্তেশকে এনেছি তাই ওকে চেনার দায়িত্বটাও আমার কি বলতে চাইছো সঙ্গীতা চট্টরাজ বলে কোনো মহিলাকে চিনিস হ্যাঁ ওই তো দীপ্তেশ তার ইউনিভার্সিটি জীবনের বান্ধবী ঠিক ওর সঙ্গে দীপ্তেশের সম্পর্কটা কিন্তু আমার বেশ অন্যরকম মনে হয়েছে আমি নিজে মাথায় একটা ক্যাপ আর চোখে কালো চশমা চাপিয়ে ওদের ফলো করেছিলাম ওদের পেছনে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত ওদের গতিবিধির ওপর নজর রেখেছিলাম ঘাসের লনে একা একা বসেছিল দুজন শুনছি ওই মহিলার সঙ্গে দীপ্তেশের খুব ওটা বসা চিঠি চাপাটি ইমেল এস এম এস ঘন ঘন চলে জেঠু কারো ব্যক্তিগত জীবনে নজরদারি করাটা কি ঠিক কারো স্বাধীন আচরণ আর চলাফেরার অধিকারে হাত দেওয়ার কিন্তু আমার ঘোর আপত্তি আছে ঠিকই কিন্তু আমি তো নিরুপায় যতদূর জেনেছি বজ্র সঙ্গে ওর স্বামী ডিভোর্স হয়ে গেছে এখন টালিগঞ্জ এলাকায় মহিলা একা ফ্ল্যাট নিয়ে থাকে এটা উমেন্স কলেজে পড়ায় একটু বেশি ফেমিনিস্ট বুঝলি গবেষণার বিষয়টাও সেই সংক্রান্ত বাবা তুমি তো গোয়েন্দা দপ্তরে চাকরি করলে দারুণ উন্নতি করতে আর কি জানো সেদিন ওদের দেখলাম ল্যান্সডাউন রোড বরাবর গল্প করতে করতে হাঁটতে মেয়েটা তো হাসতে হাসতে দীপ্তেশের গায়ে এসে পড়ছে কথায় কথায় ঘাড়ে চাপড় মারছে মেয়েটাকে আমার ঠিক মহিলা সুলভ লাগেনি বড্ড বেশি ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড ছোট ছোট করে চুল কাটা সুদর্শনা জিন্স টি শার্ট সিগারেট খায় আর বড্ড বেশি কথা বলে ডিভোর্সি মেয়েরা একটু বেশি সাহসী বলে মনে হয় তাছাড়া তথাকথিতদের মরাল কোডটাই একটু আলাদা হয় বলে শুনেছি এটা একটু বেশি সরলীকরণ হয়ে গেল না কিছু তুমি তো মানুষের বাইরেটা দেখে সিদ্ধান্ত নেওয়ার লোক ছিলে না না তবু সন্দেহ যখন দানা বেঁধেছে নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত তো নিস্তার নেই তোমার চিন্তাটা কিসের ওই দীপদেশ প্রতারক না তো চকচক করলেই তো শোনা হয় না ওকে তো আর একটু যাচাই করে নিতে হবে আত্মবিশ্বাসী হাসি হাসি আও না ওর শরীরই ভাষা যথেষ্ট রিল্যাক্সড পেছন পিরে বলল তোমার চিন্তার কারণ নেই তুমি যেগুলো গোপনীয় বলে বললে ওগুলো সবই কিন্তু আমি জানি সে কি কে বলল দীপ্তেশ দাই বলেছে দেখো দার বন্ধু সার্কেলটা খুব ছোট সঙ্গীতাদি তাদের মধ্যেই একজন ডিভোর্স নিয়ে নেওয়ার পর সঙ্গীতাদি নিজের বাড়ি থেকেও সাপোর্ট পায়নি ভয়ানক একা হয়ে গেছে বেস্ট ফ্রেন্ড হিসেবে দীপ্তেশ দা তখন ওর পাশে দাঁড়িয়েছিল বাইরে থেকে এক্সট্রোভার্ট মনে হলেও ভেতরে শুনেছি মেয়েটা খুব আপ্রাইট মেয়েদের খোলামেলা স্বভাবের হওয়াটাকে সবাই খুব সহজে ভুল ব্যাখ্যা করে বিয়ে ভাঙলে সবাই প্রথমে মেয়েটার দিকেই আঙুল তোলে তাই না আমি তো শুনেছি বিয়ে ভাঙার জন্য মেয়েটাই দায়ী অত আলট্রা মডার্ন মেয়ের সঙ্গে ঘর করা দুঃসাধ্য শুনেছি মেয়েটা কলেজ জীবন থেকে কুখ্যাত প্রাক্তন স্বামী পার্থজিৎ গাঙ্গুলির সঙ্গে ওর বিয়েটা যাকে বলে লাভ ম্যারেজ কিন্তু বিয়ের আড়াই বছরের মাথায় ডিভোর্স বোঝ বোঝাই তো যায় কেমন প্রেম চারদিকে যেভাবে লাভ ম্যারেজ ভাঙছে তাতে মাঝে মাঝে মনে হয় আমাদের অ্যারেঞ্জ ম্যারেজই ভালো ছিল পুরোটা না জেনে আমি কিন্তু কমেন্ট করব না যেটুকু তবে দা আর সঙ্গীতাদি একই গাইডের কাছে করছে সঙ্গীতাদি তো মাঝপথে গবেষণা বা পড়াশোনা ছেড়েই শুনেছি কি একটা অ্যাডিকশনে জড়িয়ে পড়েছিল ওই দীপ্তিমে ফিরে এসেছে ওরা খুব ভালো বন্ধু তাই ওদের একসাথে অধ্যাপক অশোক সেনগুপ্তর বাড়ি যেতে দেখা অস্বাভাবিক না ঠিক আছে ভালো অস্বাভাবিক না হলেই ভালো ওসব নিয়ে আমার কোনো চিন্তা নেই আমার চিন্তা তোমায় নিয়ে তুমি এসব কেন করছো এই বয়সে শরীরের ওপর এত সহ্য হয় রোদে জলে এভাবে করে কি লাভ মানুষকে চেনার এটা তো কোনো পদ্ধতি হতে পারে না জেঠু জানি না বন্যবয়স্ক পুরুষ নারীর বন্ধুত্ব আদৌ কতটা সম্ভব এটা খুব সেগেলে চিন্তা আউটডেটের ধারণা প্রত্যেক সম্পর্কের আলাদা সব ডাইমেনশন থাকে পুরনো সব কিন্তু অচল না পুরনো সব চিন্তাও অচল না বরং সেকেলে অনেক চিন্তাই সময় বিচারে উত্তীর্ণ নট ন্যাসেসারিলি জেঠু তবে তুমি যেভাবে ওদের পিছু ধাওয়া করছো সেটা নতুন যুগের চিন্তা হলেও মানুষ চেনার ব্যাপারে খুব একটা কাজে আসবে বলে মনে হয় না বরং সেকেলে উপায় অনুভবের ওপর ভরসা রাখাতেই কাজ হবে বেশি অনুভব অনুমানে আমার কোনো আস্থা নেই তোর থাকলে ভালো কথা তুই নিশ্চয়ই দীপ্তের সম্পর্কে তেমন কিছু অনুভব করেছিস ভরসা রাখতে পেরেছিস ছেলেটার ওপর ভালো খুব ভালো না না আমার কথা হচ্ছে কেন আমি কিন্তু ইন জেনারেল আলোচনা করছি জেঠু সবারই তো নিজস্ব কিছু পড়া থাকে নাকি আমার যেটুকু মনে হয়েছে দীপ্তেশ চাপা স্বভাবের হলেও খুব স্ট্রেট ফরওয়ার্ড লোকটাকে তো আমার বেশ স্বচ্ছই মনে হয়েছে সহজ সাবলীল অল্প দিনেরই পরিচয় কিন্তু আমার কিছুই লোকই তাছাড়া আমি মানুষকে মানে যে কোনো মানুষকে ব্যক্তিগত স্পেস দেওয়াতেই বিশ্বাসী আর স্পেস তো দিতেই হবে না হলে জীবন অষ্টাগত হয়ে উঠবে তো মোদ্দা কথা হলো তোদের দুজনের মধ্যে বেশ ভালোই একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে তাই তো এটাই তো আমি চেয়েছিলাম তুই নিঃসন্দেহ হলে আমিও নিঃসন্দেহ অহোনা পিছন ফিরে রয়েছে আমি মুখ চুন করে বেরিয়ে এলাম আমি কি খুশি না অখুশি বুঝতে পারছি না অহনা দীপ্তের সম্পর্কে কোনো নেতিবাচক কথা শুনতেই চাইছে না জোর দিয়ে কিছু বলতে গেলে আমাকেই ভুল বুঝবে মাথার ঘাম পায়ে ফেলে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে আমি বেমালুম বোকা বনে গেলাম বোঝা উচিত ছিল অহোনা একজন পরিণত নারী ঝঞ্ঝা বিক্ষুব্ধ অতীত থেকে বেরিয়ে আসা স্বভাবতই ঠুনকো ত্রিভুজ প্রেমের প্লটের যে কোনো একটা বিন্দু হতে সে নারাজ আসলে আসলে দীপ্তেশকে ঘিরে ওর ভেতরে একটা নির্ভরতা তৈরি হয়েছে আর এটাই হলো মূল সমস্যার কথা আবার মূল আশারও আমাদের বাড়ির থমথমে পরিবেশ দীপ্তেশ এলে নিমেষে বদলে যায় ও আমার স্ত্রীর আত্মীয় ফলে ওর তোয়াজটাও একটু আলাদা মাত্রা পায় অহনা ও আমার স্ত্রী মিলে এটা ওটা জলখাবার তৈরি করে দেয় অপ্রত্যাশিতভাবে ও এসে পড়লে নিদেন পক্ষে ডিমের অমলেট বা চাটা অহনাই তৈরি করে দেয় তারপর সুভদ্র ও শালীন হাসি রসিকতা চলে সেদিন আমার স্ত্রী অহনাকে অনুরোধ করলো খালি গলায় কটা গান গাইতে অহনা অনেক আলবাহানার পর রাজি হলো অনেকদিন পর গাইল আকাশে বেগুনি একটা রং ধরেছে অহনা ধরলো তুমি গাও তুমি গাও গাহো মম জীবনে বসি দীপ্তেশ মাঝপথে যোগ দিল ওর গলাটা বেশ ভারী কিন্তু সুর জ্ঞান যে খুব ভালো তা বলা যায় না খুব ইচ্ছে করছিল গলা মেলানোর কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে এলাম পাঁচে সুর কেটে যায় গানের শেষে দীপ্তেশ উচ্ছ্বসিত প্রশংসা করল অহনা সলাজ ভঙ্গিতে বললো যে গান নিয়ে তো আর বসা হয় না দীপ্তেশ বলল এটা একটা অপরাধ এভাবে ক্ষমতার অপব্যবহার করার জন্যে তোমায় ক্ষমা করা উচিত না অওনা হাসল দীপ্তেশ আরও জোর দিল কোনো অজুহাত না বসতে হবে আমার স্ত্রীও প্রস্তাবে দিল আমার রাগ হচ্ছিল সোফার হাতলে ফোমের মোড়কটায় নোখ বসিয়ে দিলাম কিছুটা ছিঁড়ে মুচড়ে ফেলে দিলাম জানলা দিয়ে দিপ্তেশের সঙ্গে নেমে এলাম রাস্তায় ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম দীপ্তেশ তোমারা কথা বলবো কিছু মনে করো না জানি না তোমার সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করা উচিত হবে কি না কিন্তু তোমায় আমি বিশ্বাস করি মনে করি তুমি সুবিবেচক সুস্থ বোধ সম্পন্ন তোমাকে বলা যায় কিন্তু বড্ড সংকোচ হচ্ছে বুঝলে তুমি তো আমার সন্তান তুলল তোমার সঙ্গে এসব ব্যাপারে কথা বলাটা কতটা শালীন তা জানি না বলুন না বলেই ফেলুন আপনাকে কিন্তু আমি প্রকৃত অর্থেই খোলা মনের মানুষ মনে করি আপনি যদি আমার বিবেক বুদ্ধির ওপর নির্ভর করেন বলতেই পারেন আসলে বিষয় হিসেবে কোনো কিছুই অশালীন হতে পারে না শালীনতা অশালীনতা নির্ভর করে কে কিভাবে সেটা পরিবেশন করলো তার উপর নিঃসংকোচ বলুন দুজন পরিণত মানুষের কথায় তো সব প্রসঙ্গই আসতে পারে তাই না তবু একটা আনইজিনেস তো থেকে যায় ব্যাপারটা এমনই মানে তুমি ভুল বোঝো না কিন্তু ভুল বোঝার প্রশ্নই ওঠে না এভাবে কৌতূহল তৈরি করে ছেড়ে দেওয়াটা কি ঠিক কৌতূহল জিনিসটা কিন্তু আমি বেশিক্ষণ সহ্য করতে পারি না আমার কেন জানি না মনে হয় ওই অরুণাভর মৃত্যুটা আত্মহত্যা ছিল অনেকগুলো কারণেই এটা ঘটতে পারে কিন্তু এটা আমার একটা অনুমান অনুমানটা মিথ্যে হলেই আমি খুশি হব কিন্তু নিজের ভাইপো সম্পর্কে এ ধরনের কথা বলতে খারাপ লাগছে তো কোথাও একটা বাঁধছে কিন্তু আমার মনে হয় অরুণাভ অহনাকে ঠিক সেই জায়গাটা দিতে পারেনি যেটা স্ত্রী হিসেবে ওর প্রাপ্য ছিল নারীর দাম্পত্য জীবনকে মনোরম করতে পারে একজন সম্পূর্ণ বলিষ্ঠ পুরুষ আমার কেন জানি না মনে হয় অরুণাভ সেটা ছিল না ঠিক পরিষ্কার হলো না আর টু এক্সপ্লেন করুন আমি তো অরুণাভর ব্যাপারে তেমন কিছু জানি না ছেলেটা সব ছিল বুঝলে ভীষণ লাভেবল মিষ্টি স্বভাবের কিন্তু আমার অনুমান অরুণাবর অন্যতর একটা দুর্বলতা দেখা দিয়েছিল আংশিক শিথিলতা মানে আমি বলতে চাইছি কিছু কিছু পুরুষের ঠিক কাঙ্ক্ষিতভাবে জাগে না তো তৃপ্তির চূড়োয় পৌঁছনোর আগেই পারদস্তম্ভ নেমে যায় এটা একজন পুরুষের আত্মমর্যাদায় ভীষণ একটা আঘাত হানে ভেতরে ভেতরে তাকে নিজেরই চোখে লঘু আর গুরুত্বহীন করে তোলে তার কেবলই মনে হয় সে অপরাধী তার নারীকে যেন সে প্রতারণা করছে তাকে সে সেই জায়গাটা দিতে পারছে না যেটা দিতে সে দায়বদ্ধ দিকে তাকালাম ও মনোযোগ দিয়ে শুনছে সেই পুরুষ যত প্রাণপণে চেষ্টা করে তত বেশি করে হতাশা তাকে আঁকড়ে ধরে এই হতাশা থেকে নিজের ওপর প্রবল একটা রাগ হয় প্রচন্ড একটা ঘৃণা আপনি কি করে বুঝলেন সমস্যাটা এসেছিল কি কোনো দিন মানে ও কি খুব কনফিডেন্সিয়ালি আপনাকে কিছু বলেছিল নাকি একেবারে না ওদের পড়াটা এতটাই ভালো ছিল যে কোনো ফাটলি প্রকাশ্যে আসার কথা না অরুণাব খুব খোলাখুলি কথা বলতো আমার সঙ্গে কিন্তু এই ব্যাপারটা গুরুজনের সঙ্গে তো বলা যায় না আমি শেষ দিকে ওর মধ্যে একটা অস্থিরতা দেখেছি একটা জোরালো ডিপ্রেশন চোখ মুখে একটা ছায়া নেমে এসেছিল আর ওনা তো এতই গ্রেসফুল এতটাই সহনশীল যে এটা যেন কোনো সমস্যাই না বিরক্তির তো প্রশ্নই ওঠে না ও যেন আরও উদার হয়ে উঠেছিল তা স্ত্রীর ওই ঔদার্যটাকে হয়তো অরুণাবর দয়া বা করুণা প্রদর্শন মনে হয়েছিল হতেই পারে সবটাই অবশ্য সম্ভাবনার কথা সবটাই কিন্তু আমার অনুমান তো সেই হতাশাটা কি এমন জায়গায় পৌঁছেছিল যে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না 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 আমি বলছি না যে সেটাই একমাত্র কারণ তবে অন্যতম কারণ হতে পারে চাকরি নিয়ে তো একটা অবসাদ ছিলই পেশাগত জীবনে তো সফলতা পায়নি ওর অনেক বন্ধু আমাদের বংশের অনেক ছেলেরা যে অর্থে সফল সে অর্থে তো নয় সেটা হয়তো ওর একটা ভিনমন্যতার প্রকট কারণ শেষদিকে আমরা মানে বুড়ো বুড়িগুলো ওদের সন্তান নেওয়ার প্রসঙ্গটাও তুলেছিলাম বাড়িতে একটা শিশু এলে ছবি পাল্টে যেতে পারতো আমার ধারণা ওরা চেষ্টা করেছিল তখনই আরও প্রকাশ্যে উঠে এসেছিল সমস্যাটা বুঝলে অনেকগুলো না পারা এক জায়গায় এসে অনেক সময় জীবনটা অর্থহীন লাগে বুঝতেই তো পারছো দীপ্তেশকে চিন্তান্বিত লাগলো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে ঠিক কি কি চিন্তা আসতে পারে অরুণাভর পরিস্থিতিতে থাকা একজন আত্মহত্যাকামীর হৃদয় হৃদয়ের নিঃশব্দ অঞ্চলে আমি থামি না বুঝলে তো দীপ্তেশ মন একটা বড় জটিল জায়গা কে যে কখন ভাবে দীর্ঘস্থায়ী অবসাদ পুরুষের মেরুদণ্ড ভেঙে দেয় দাম্পত্যের ক্ষতি করে একেবারে প্রথম দিকেও ভেবেছিল ক্রিকেটটা মন দিয়ে খেলবে কিন্তু এটা বুঝতেও দেরি করে ফেলেছিল কলকাতার কোনো থার্ড ডিভিশন ক্লাবের স্থায়ী ব্যাটসম্যান হওয়ার পক্ষেও খুব সাধারণ বাস্তবটা বড় কঠিন বুঝলে তো দীপ্তেশ যৌবনটা যার কল্পনায় কেটেছে সে বাস্তবের সঙ্গে মানিয়ে নিতে চাইবে কেন মানিয়ে নিতে চাইনি কোনোদিন ঘরের চৌহদ্দির মধ্যে ওকে বোঝার একাধিক লোক ছিল কিন্তু বাইরের লোকজন কেনই বা কারো সমস্যা তলিয়ে বুঝতে যাবে ফলে শুরু হয়েছিল বাস্তব থেকে পালিয়ে বেরোনোর পালা কিন্তু অরুণাভ তো বেশ হাসি খুশি ছেলে ছিল অবশ্য আমি ওকে দু একবারই দেখেছি সে তো ছিলই কিন্তু বাইরে হাসির ঝলক সেই পালানোর অংশ ছিল কিনা কে জানে মোট কথা হলো ও পারেনি অনেক কিছুই পারেনি যেগুলো পারলে ভালো হতো না না সবাইকে যে সব কিছু পারতে হবে তার কি কোনো মানে আছে পৃথিবী বড় নির্মম জায়গা দ্বীপদেশ না পারাকে সে তো কোনো দিন ক্ষমা করে না যে গেছে সে গেছে আমার খারাপ লাগে অহনার জন্যে মনে হয় ওর জীবনটা যেন অসম্পূর্ণ থেকে গেল সব মানুষেরই তো অধিকার আছে জীবনকে পরিপূর্ণভাবে পাওয়ার আমার তো ওর দিকে তাকালেই মনে হয় ও বেশ কিছু অবদমন নিয়ে বেঁচে আছে সংযম দিয়ে অতৃপ্তিটাকে চেপে রেখেছে কেউ যদি সজোরে ধাক্কা মেরে অপ্রাকৃতিক ওই সব বাঁধ ভেঙে দিতে পারত তাহলে বোধহয় তাহলে বোধহয় ওর ভেতরের আটক মানবীটা ছাড়া পেত বুঝলে ঠিকই জীবনের পুরো সম্ভাবনাটা সদ্ব্যবহার করা একটা নৈতিক কর্তব্য বটে বিদ্যাসাগরের বিধবা বিবাহের স্বপক্ষে সওয়ালের অধিকাংশ জীবনের অধিকারকে ঘিরে নারীর অচরিতার্থ যৌবন যাপনের অধিকারকে ঘিরে মানুষের তো একটাই জীবন কিন্তু সমাজ সমাজ চিরকালী এর উল্টো লজিকটাকেই গ্লোরিফাই করে এসেছে নারী নিজেও তার এই নৈতিক বন্দি দশাকেই জাস্টিফাই করেছে পুরুষতন্ত্রের ফাঁদে পা না দিয়ে মেয়েরা একটা খোলস নিয়ে জন্মায় বুঝলে তার মধ্যেই নিজেকে লুকিয়ে রেখে বেড়ে ওঠে খোলসটা জরুরি আরও জরুরি উপযুক্ত সময় সেটা ছিঁড়ে বেরিয়ে আসা মেয়েটি যদি নিজেই না পারে পুরুষের উচিত তাকে বেরিয়ে আসতে সাহায্য করা খুব কম পুরুষই তো নারীকে জানতে চায় বুঝতে পারে তার মনের তল খুঁজতে পারে একজন কমপ্লিট পুরুষ বলতে আমার কেবলই বাচ্চায়নের নাগরিকের কথা মনে পড়ে যে অপার্থিব পার্থিব বোঝে সে দর্শন সঙ্গীত চিত্রকলা কাব্য সব বোঝে আবার জানে নারীকে কি করে দুই বাহুর ঘেরাটোপের মধ্যে নিয়ে অপরূপভাবে আগুন জ্বালাতে হয় সেই আগুনের আলো গায়ে মেখে নারী থাকবে মোহিত হয়ে আমি সেই পুরুষ হতে পারিনি কিন্তু আমি তার খোঁজে আছি হুম বাচ্চায়ন খুবই আধুনিক ভিক্টোরিয়ান মরালিটি আমাদের প্রভূত ক্ষতি করেছে সেটা আমি বিশ্বাস করি অযৌক্তিক ছুঁতমার্গ মোটেই এই সময়ের সঙ্গে যায় না সময় বাস করলেই কি আধুনিক হওয়া যায় যেমন অহনা এই সময় মেয়ে হলেও ভীষণ প্রাচীন পন্থী আর আপনি পুরনো প্রজন্মের হলেও যথেষ্ট আধুনিক তুমি হয়তো ঠিকই বলেছ কিন্তু অওনাকে ঠিক চিনে বলছ তো আরও চিনলে আরও একটা অহনাকে আবিষ্কার করবে সেভাবে কেউ যদি ওকে বোঝে কেউ ওকে টানতে পারে ও ওকে একই থাকবে আচ্ছা তুমি কি পারো না ওর মনের মধ্যে সেঁদিয়ে যেতে আমার কিন্তু মনে হয় কেউ যদি পারে সেটা তুমি তুমিই পারবে অসাধ্য সাধন করতে দীপটেশ চুপ করে আছে কিছু একটা বলতে চাইছে কিন্তু বলা ঠিক হবে কি না ভাবছে বেশখানিক আমাদের মধ্যে একটা বোবা দেওয়াল বেড়ে উঠতে চাইলো তারপর দীপ্তেশ ঢোক গিলে বলল না অসম্ভব নয় কিন্তু সেক্ষেত্রে দ্বিপাক্ষিক সাহায্য লাগে আমি চেষ্টা করব কিন্তু উল্টো দিক থেকে সাহায্য না এলে আত্মসম্মানে তো লাগবে অনধিকার চর্চা করছি মনে হবে বুঝলেন তো ওর দিক থেকে সৈত্যটা খুবই স্বাভাবিক কিন্তু সেটাই তো সব না যথেষ্ট উষ্ণতা পেলেই শীতল খোসাটা গলে যাবে ভেতরের ছবিটা আলাদা আমার বিশ্বাস ভেতরের ছবিটা বাইরের মতো না তবে সেটা বার করে আনার ঝুঁকি তোমাকে নিতে হবে ব্যাপারটাকে যদি একটা এক্সপেরিমেন্ট হিসেবে ধরে নাও তাহলেও একটা ঝুঁকি নিতে হবে দেখছি দীপ্তেশ আবার চিন্তার মধ্যে ঢুকে পড়েছে আমি ওর কানের কাছে ফিস উঠলাম দীপদেশ তুমি ওকে ছোঁ আরে ছুঁয়েই দেখো না একটু সাহস করে ছুঁয়ে ফেলো সুযোগ বুঝে ঘন আবেগের মুহূর্তে ওকে ছোঁ দেখো কি করে ভয় পেও না আমি আছি পরিস্থিতি জটিল হলে আমি সব দায় মাথায় নিয়ে সামলে দেব তুমি জাস্ট শুরুটা ঠিক করো খুব স্টেডি আর নিঃসংকোচ একটা শুরু দীপ্তেশ বড় বড়ো চোখে আমার দিকে তাকালো আমার চোখে চূড়ান্ত প্রশ্রয় চোখ দুটো হাসছে বলতে চাইছে এগো আমি পেছনে আছি নির্দিধা এগো অধিকার অধিকার নিয়ে ভেব না অধিকার কেউ দেয় না ছিনিয়ে নিতে হয় দীপ্তেশের মুখে কথা নেই অপুরুষোচিত লজ্জায় ও কেমন সিটিয়ে গেছে আস্তে করে ওর ঘাড়ে হাতটা রাখলাম আমি হাসি মুখে ঘুরলেও খোসার নিচে বিষাদ অন্তহীন অশোক বলল ছেলেটা যেভাবে ঘন ঘন আসছে পাড়ার লোকে আবার কিছু ভেবে না বসে তাছাড়া আমাদের আত্মীয় স্বজনরা কেমন সবই তো জানিস পাড়া আত্মীয় স্বজনরা বাইরের লোক ওরা যা খুশি বলুক গে আগে বল ছেলেটার আসা যাওয়া নিয়ে তোর কোনো আপত্তি নেই তো আমিও বহন আর ভালোই চাই আমিও চাই না ওর জীবনটা এভাবে আধা খেচড়া হয়ে থাকুক ছেলেটা যদি ওকে বিয়ে করতে চায় আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাদের তো ওর মনোভাবটা স্পষ্ট করে জানতে হবে আমার দৃঢ় বিশ্বাস সব কিছু ঠিক দিকেই করাচ্ছে আর কিছুদিন অপেক্ষা কর ছেলেটা নিজেই প্রস্তাব নিয়ে আসবে এই মনে আছে ছোটোবেলায় আমি আর তুই চিলে কোটার ঘরে বসে বসে পড়ামখস্ত করতাম তখন থেকেই তো আমরা জানি মেঘে জলকনারা অতি হয়ে উঠলে আপনি ঝরে পড়ে ছেলেটার সঙ্গে আমি তো খুব একটা মিশিনি তোর যদি ছেলেটার ওপর আস্থা থাকে তাহলে আমার কিছু বলার নেই ইলার কি মত ছেলের বউকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার ব্যাপারে ওর সায় আছে তো নাকি যা চলছে তাতে ওর বিশেষ মত নেই ইলার আর আমার এখন আর কিছুতেই কিছু যায় আসে না শুভটা চলে যাওয়ার পর ও তো প্রায় অনুভূতি শূন্য হয়ে গেছে তবুও বলছিল ছেলেটা তো বৌদিদের আত্মীয় আত্মীয় মানে অনেক দূর সম্পর্কের আত্মীয় তাতে কি এসে যায় ছেলেটা নতুন প্রজন্মের শিক্ষিত রুচিশীল উদার আমার মনে হয় না অহনাও আর বেশি দিন নারাজ থাকবে তুই অহনার সঙ্গে কথা বলেছিস আমার ওপর বিশ্বাস না থাক আমার বয়সটার ওপর তো বিশ্বাস রাখবি নাকি আমার অভিজ্ঞতা ইনটিবিশনের সামান্য মূল্য তো দিবি নাকি রাগ করিস না যত বয়স বাড়ছে তত ভীতু হয়ে যাচ্ছি প্রথার বিরুদ্ধে যাওয়ার শক্তি নেই আমার আত্মীয় স্বজন পাড়াপীদের সমালোচনায় ভয় পাচ্ছিস তো আমাদের বদনামের উত্তরাধিকারী হওয়ার মতো কেউ নেই আমরা আর কদিন বাঁচব আমরা তো জীবনের শেষ দিকে ঠিকই মেয়েটার জন্য আমাদের কিছু করে যাওয়াই উচিত ও তো জাস্ট একটা পরিস্থিতির শিকার ওকে একটা সুযোগ তৈরি করে দেওয়া আমাদের দায়িত্ব ভণ্ড মধ্যবিত্ত সভ্যতার কথা ভেবে মেয়েটার বলি দিলে আমরা কোনোদিন নিজেদের ক্ষমা করতে পারবো না রে সত্যি তো আমরা মরে যাওয়ার পর ওর ভবিষ্যৎ কি হবে ওকে পাত্রস্থ করার এটাই উপযুক্ত সুযোগ আর সময় তবে সব দায়িত্ব কিন্তু তোকেই নিতে হবে আমার তো শির দ্বারা ভেঙেই গেছে এটাই আমাদের শেষ কর্তব্য রে এটা করতে পারলে মনে হবে আমাদের বেঁচে থাকা ব্যর্থ হয়নি সত্যি সত্যি কিছু পড়ে যেতে পেরেছি যার জন্য তৃপ্তি নিয়ে মারা যাবে কি বল আমাদের এটা পারতেই হবে যে কোনো মূল্যে পারতেই হবে নিজেদের স্বার্থেই পারতে হবে জীবনের অসহ্য তুচ্ছতা এড়ানোর এটাই শেষ সুযোগ রে অশোক চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ দীর পায়ে চলে গেল নিচের তলায় আমি গুটি গুটি পায়ে এগুলাম অহনার ঘরের দিকে দরজার পর্দা সরিয়ে দেখলাম অহনা পড়াশোনায় ডুবে আছে খাটের প্রায় সবটুকু জুড়ে রয়েছে বই খাতা ফাইল আমাকে দেখে ঝপ করে নেমে বিছানার চাদরটাকে টেনে টুনে বিন্যস্ত করতে করতে বলল চেঠু বসো এত বড় সিলেবাস নিয়ে হিমশিম অবস্থা সামনের মাসে তো স্লেট পরীক্ষা সে রে চলে এলো মনোযোগ দিয়ে পড় বাড়ির কাজে একদমই হাত লাগাতে হবে না এই কদিন আমার কোনো সাহায্য লাগলে বলিস আর দীপ্তেশকে ডেকে নিতে পারিস দীপ্তেশ দা তো অনেক নোটস আর স্টাডি মেটেরিয়াল দিয়ে গেছে ওর পরীক্ষার প্রস্তুতির সময়কার ছোট ছোট করে উত্তরের সব খাতা বিকেলে তোমার সঙ্গে জেনারেল অ্যাপটিটিউডের ব্যাপারগুলো নিয়ে বসবো চেষ্টা তো করছি পারা না পারা সবটা তো আমার হাতে নেই চেষ্টাটাই বড় কথা রে বিড়বিড়ানিটা আমার স্বভাবে দাঁড়িয়ে গেছে একা হলেই অটোম্যাটিক শুরু হয়ে যায় চেষ্টা কর করে যা হবে রে তোর হবে আমার বাড়িতে কত কিছু দেওয়া নেওয়া চলছে অথচ আমি জানি না দীপ্তেশ বাবু নিঃশব্দে দীপ্তেশ দা হয়ে উঠেছে অনেক দিন হলো ওকে আমায় জিজ্ঞেস করেছিল দীপ্তেশ দা বলে ডাকবো কিনা মনে হয় দীপ্তেশি বলেছে ওকে বাবু ফাবু না বলতে ও সব বললে নাকি পরপর ভাবটা থেকে যায় দীপ্তেশটাই ওকে নষ্ট করছে ওকে আমার কাছ থেকে সরিয়ে নিচ্ছে ওই যত নষ্টের কোড়া দীপ্তেশটাকে এ বাড়িতে আসা বন্ধ করতে হবে কিন্তু কিভাবে ভাবে কি ভাবে জ্বরটা জাঁকিয়ে বসেছে স্রেফ ঠান্ডা লেগে জ্বর কিন্তু বিছানায় ফেলে দিয়েছে মনে হচ্ছে না তিন দিনের আগে উঠতে পারবো তার মধ্যে অহনা এসে বলল চেঠু জানো আজ দীপ্তেশ দার জন্মদিন জেম্মা তো বলছে কিছু একটা কিনে দিতে ভাবছি ওকে দিয়ে পছন্দ করিয়ে নিয়ে একটা শার্ট কিনে দেব ওর তো নিজের সব পছন্দ আছে নিজের জিনিস নিজেই পছন্দ করে নি কি বলো ঠিক আছে তুই দীপটেশের সঙ্গে আজ বিকেলে বেরোবি তাই তো না বেরোলে কি করে কিনে দেব ভেবে তো ছিলাম তিনজনে মিলে বেরোবো তুমি হঠাৎ জ্বরে পড়লে না না তোরা দুজন যা আমার যা অবস্থা এ যাওয়ার মতো না তাড়াতাড়ি ফিরিস সেলফোনটা নিয়ে যাস আর বো ওর জন্মদিন ওকে কিছু খাওয়াস না আমি কেন খাওয়াবো দীপ্তেশ দা খাওয়াবে আমি তোমার কথা মতো রেস্টুরেন্টে নিয়ে যেতে পারি এইটুকুই তোমাদের জন্য আসবো একদম না মোটেও না তুই তো জানিস আমি ওসব দোকানের খাবার দাবার খাই না তুমি তো ভালোবাসো না এই জ্বরের মুখে ওসব রুজবে না জীবটা একেবারে বিশ্বাদ হয়ে রয়েছে প্যাক করা খাবার দেখলেই গা গুলি উঠবে বিকেলে ওদের দুজনকে বেরোতে দেওয়া ছাড়া উপায় ছিল না আমার চোখের বাইরে ওদের এভাবে ছাড়াটা একরকম অনিবার্য হয়ে উঠল বাধা দেব কোন অজুহাতে একবার ভাবলাম শরীর খারাপের ভান করে আটকে দিই কিন্তু ওর উৎসাহ দেখে শেষ পর্যন্ত সেটা পারলাম না একটু স্বাধীনতা মানে এইটুকু স্বাধীনতা তো ওদের প্রাপ্য বিছানায় শুয়ে এপাশ ওপাস করছি কিছুতেই স্থির হতে পারছি না একটা বই খুলে পড়ার চেষ্টা করলাম শব্দগুলোই চোখ বসাতে পারছি না আজ বাইরে এলোমেলো মেলো হাওয়া দিচ্ছে এর মধ্যে ওরা গেল আচ্ছা ওরা এখন কি করছে কোন রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তাটা ঠিক মতো পার হচ্ছে তো অও না আবার রাস্তা পার হতে ভয় পায় রাস্তা পার হতে কি ওকে দিপেসের হাত ধরতে হলো ওরা কি এতক্ষণে জামার দোকানে পৌঁছে গেছে জামা কেনা হলো নাকি জামা কেনাটা গৌণ আসল কাজ দুজনে পাশাপাশি হাঁটা খাঁচা ভেঙে পালানো ভিতু ভিতু চোখের খরগোশের মতো এদিক ওদিক গন্তব্যহীনভাবে ঘোরা আচ্ছা ওরা কি খুব হাসছে প্রাণ খুলে হাসছে অহ নাকি অনেকদিন পর হাঁপ ছেড়ে বাঁচল সাময়িক মুক্তির স্বাদ পেয়ে ও কি উচ্ছ্বসিত দীপ্তেশ কি চেষ্টা করবে এই সময়টার ফায়দা তোলার থাকতে না পেরে অহনাকে ফোন করলাম ফোনটা বেজেই চলেছে ফুল রিং হয়ে গেল ধরছে না ফোনটা ওর ব্যাগে রয়েছে হয় খুব জনবহুল যানজটাকীর্ণ জায়গায় রয়েছে না নাহলে নিজেদের মধ্যে কথাবার্তায় মুশগুল প্রথম সম্ভাবনাটাই সত্যি মনে হয় ওনা তো এসব ব্যাপারে খুব সচেতন এমন কি কোলা শব্দ রাস্তায় কি হলো তাহলে এক ঘন্টা হয়ে গেছে ওরা কি এখন কোনো এক রেস্টুরেন্টের পর্দা দেওয়া কেবিনে ঢুকেছে খাবার অর্ডার করার পর থেকে খাবার আসা পর্যন্ত সময় কথা বলার যোগ্য সময় ওই সময়টুকু দীপ্তেশ হাত ছাড়া করতে চাইবে না দীপ্তেশ কি যত সব ন্যাকা ন্যাকা প্রশংসা করে ও কি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মেয়ে মানুষ সে যেই হোক একটু একটু ফ্ল্যাটারি ভালোবাসে রূপের প্রশংসা বাড়তি কোষামোদ উপভোগ করে ও নিশ্চয়ই চেনা ছকেই এগোচ্ছে হাত চেপে ধরলো নাকি ধরে আছে তো আছেই ছাড়ছে না লজ্জা মান সম্মান পুরুষ সব খেয়ে বসে আছে আর মেয়েটাও তেমন হয়েছে ফোনটা ধরছে না কি এমন ব্যস্ততা নাকি আমার নামটা ভেসে উঠছে না নাকি ওই স্কাউন্ড্রেলটা দিচ্ছে না একের পর এক ফোন করে যাচ্ছি দেখি না কতবার না ধরে থাকতে পারে আমিও ছাড়বো না দরকার হলে একশোবার ফোন করবো পরপর বার কল করা হয়ে গেছে হ্যালো অবশেষে অহনা ফোনটা ধরল মনের অবস্থা আড়াল করতে না পেরে ধমকে সুরে বললাম কে হলো কি করছিলি এতক্ষণ ফোনের পর ফোন করে যাচ্ছি কিছু হয়নি শুনতে পাইনি এক্ষুনি দেখলাম হাতে চাপ পরে ফোনটা সাইলেন্ট মোডে চলে গিয়েছিল পাঁচ মিটেছে নাকি আরও সময় লাগবে আর কত দেরি হবে কটা বাজলো খেয়াল আছে রাস্তায় কি জ্যাম কি বলবো ট্যাক্সিটা এখনো জ্যামে আটকে রয়েছে চিন্তা নেই চিন্তা নেই মানে চিন্তা তো থাকবেই রাস্তাঘাটের যা অবস্থা তোর না ফেরা পর্যন্ত শান্তি নেই ফেরার পথে রেস্টুরেন্টে ঢুকবো বেশিক্ষণ লাগবে না ঘন্টাখানেকের মধ্যে ফিরছি জামা কিনতে কি এতক্ষণ লাগে এখন আবার বলছিস রেস্টুরেন্টে ঢুকবি তার মানে ফিরতে কমপক্ষে নটা বাজবে এত রাত করে কেউ বাড়ি ফেরে তুমি তো বলেছিলে রেস্টুরেন্টের কথা যাই হোক তাহলে কি যাব না বাড়ি ফিরে আসব। না না রেস্টুরেন্ট ওই আয় কিন্তু বেশি দেরি করিস না বুঝতেই তো পারছিস রাত করে একটা ছেলের সঙ্গে বাড়ি ফিরলে পাড়াপড়ি সেই জন্যই তো বলছি এখন ফিরি না না যতই হোক ছেলেটার জন্মদিন দেরি হলে হবে কি আর করার আছে বিছানা থেকে নামলেই খুব দুর্বল লাগছে কিন্তু হাঁটতে পারবো না তা নয় টলমলো পায়ে এসে ঢুকলাম অওনার ঘরে যেভাবে ওর ঘরে বই নিয়ে ঢুকিয়ে আর কি অওনার বিছানাটা অগোছালো অবস্থায় পড়ে রয়েছে ও তো বিছানা এই অবস্থায় ছেড়ে যায় না বেরোনোর সময় হাত দিয়ে পাটপাট করে কোনগুলো টেনে দিয়ে যায় আজকাল ওর বড্ড তারা বেড়েছে সব সময় একটা অন্যমনস্ক ভাব এই ঘরটায় ওর আগের যত্ন আর একদম নেই বিছানাটায় সারা সকাল উপুর হয়ে শুয়ে পড়াশোনা করেছে অহনা এ বাসবাস করেছে সারা চাদরটায় শরীরের গন্ধ মাখা চাদরটা ওর শরীরের সঙ্গে লেপটে ছিল গতকাল থেকে চাদরটার প্রতিটা সুতোয়ু গভীর নাভি মসৃণ পেট নিয়ন্ত্রিত নিতম্বের তাপ লেগে আছে চাদরটা শেষ কাচা হয়েছিল পরশু বিছানাটা আকাচা পড়ে আছে সেই থেকে পরপর দুদিনের গন্ধ জমা হয়ে আছে ওটাতে কাল জল আর ওয়াশিং পাউডারের বালতিতে পড়লে সব গন্ধ ধুয়ে নর্দমায় চলে যাবে চাদরটা আমায় বেশ কিছুক্ষণ ধরে টানছে আর নিজেকে ঠিক রাখা গেল না এক পা এক পা করে এগিয়ে গিয়ে ওটার ওপর সর্বাঙ্গ মেনে দিলাম বুক ভরে টেনে নিচ্ছি ওনার গন্ধ ফুসফুসের প্রতিটা প্রকোষ্ঠে ভরে নিচ্ছি ওকে ত্বক না পাক চোখ না দেখুক কান না শুনুক জীব না ছুঁক নাকের রাস্তা দিয়ে ওকে টেনে নেব ভেতরে ঘ্রাণ আশ্চর্য জিনিস নাসার অঞ্জ দিয়ে অশরীর ইহনা ভেতরে ঢুকে যাচ্ছে আমার পাঁজরের মধ্যে এখন বন্দিও ওকে কিছুতেই যেতে দেব না কিন্তু নিঃশ্বাসটা না ছাড়লে বাঁচবো কি করে এটা ঠিক কিসের গন্ধ কামিনী ফুল হাসনুহানা নাকি নাইট কুইন কোনো কিছুর সঙ্গেই তুলনা হয় না মানুষের গন্ধের আমি কি করে ছাড়বো এই গন্ধের অধিকার এই গন্ধ কেন আমি অন্যের হাতে তুলে দেব এই গন্ধ ছাড়া আমি কি করে বাঁচব কি করে চাদরটাকে দুহাত দিয়ে খামচে ধরেছি সারা শরীরে খসছি সুতির চাদরটার বুনুনটা প্রচন্ড জোরে খসছি এত জোরে যেন চাদরটা ছিঁড়ে যাবে নাক ঠেসে ধরেছি চাদরে ঘন ঘন প্রশ্বাসের মধ্যে দিয়ে গন্ধ টেনে নিচ্ছি এই গন্ধ আমি হাতছাড়া করতে পারবো না এই গন্ধ আর কোনো পুরুষ যেন না পায় এই গন্ধ আমার আমার একান্ত আমার আমার নিঃশব্দ আর সাক্ষী কেউ নেই দু হাত মুঠো করে সব শক্তি দিয়ে আঘাত করতে থাকি বিছানার ওপর চাদরটাকে তুলে ধরে মুখের উপর চেপে ধরি সারা গায়ে চড়িয়ে নি আমার মৃতদেহের উপর যেন এই চাদরটা বিছিয়ে দেওয়া হয় আবেগ প্রশমিত হলে চাদরটাকে পেতে দিলাম তোষকের উপর যেমন ভাবে পেতে দেওয়া উচিত এমন নিপুণ চাদরটা পাতা বালিশগুলো গোছানো এ দেখে অহনা অবাক হয়ে যাবে ঘরটাকে যতদূর সম্ভব চিমচাম করে গুছিয়ে রেখে বেরিয়ে এলাম হ্যাজ বল টেনে দিয়ে তখন রাত নটা বেজে পনেরো একটা হলদে ট্যাক্সি করে দীপ্তেশকে বাড়ি পৌঁছে দিয়ে গেল দীপ্তেশ আমার চোখে চোখ রাখলো না শুভ জন্মদিন ভুলে গিয়েছিলাম বলে দীপ্তেশ আমাকে আমার স্ত্রী অশোক প্রণাম করে গেল মিষ্টি পাওনা রইল আমার স্ত্রী বলল কিন্তু আমি ওর দিকে কটমট করে তাকালাম দীপ্তেশ ওই ট্যাক্সিটাতেই ফিরে গেল অহনা আমার সামনে দাঁড়িয়ে অপরাধীর মতো মুখ করে আমি ঠান্ডা চোখে তাকালাম ওর দিকে কড়া অভিভাবকের গলায় বললাম। সামনে একটা বড় পরীক্ষা খেয়াল আছে তো এখন একটা পুরো সন্ধ্যের মূল্য কিন্তু অনেক হ্যাঁ মানে কথায় কথায় দেরি হয়ে গেল আর কি অহনা ওর ঘরে চলে গেল মাথা নিচু করে আতঙ্কিত হয়ে অনিমেশকে ফোন লাগিয়েছি ও তখন ব্যস্ত অনিমেশ ব্যস্ত থাকলে পরে ফোন করব। আরে হ্যাঁ বলো পাচ্ছ কেন ধীরে সুস্থ বলো কাল রাতের স্বপ্নটার মাথা বন্ধু কিছু বুঝলাম না উদ্ভট ভয়ানক একটা স্বপ্ন এসব কেন হচ্ছে কি করি বলো তো কেন কি দেখলে দেখলাম একটা ভাঙা বার করা দোতলা বাড়ি গা বেয়ে ওটা সিঁড়ি বেয়ে উঠছি বাড়িটা না কেন এসেছি মনে পড়ছে না ভয় ভয় উঠছি মরচে ধরা সিঁড়িটায় পা দিলে মচ মচ শব্দ হয় মাকড়সার জাল ছড়িয়ে আগাছা মারিয়ে দোতলায় উঠছি একবার মনে হলো ফিরে যাই তারপর কি মনে হলো দেখা করেই যাই এত দূর থেকে যখন এসেছি কার সঙ্গে দেখা করতে যাচ্ছিলে জানি না কিন্তু মনে হলো খুব একটা জরুরি কাজ নিয়ে এসেছি দোতলায় ঢোকার রাস্তাটা খোলাই ছিল আস্তে করে ঠেলা দিয়ে ঢুকলাম একটা বড় হল ঘরের মতো পুরো ফাঁকা কোন একটা চেয়ার পাতা কেউ আছে নাস্তে করে বললাম এক পা দুপা করে ঘরের মাঝখানে চলে এসেছি ডান দিকে দুটো বড় বড়ো থাম তার পেছনে দুটো দরজা বাঁদিকে ঘুরতে যাবো এমনি পেছন দিক থেকে দুটো হাত আবার দু চোখ চেপে ধরলো শক্ত বিরাট দুটো হাত আমি প্রাণপণে ঝাটকা মেরে মাথাটাকে ছাড়িয়ে আনতে চাইলাম পারলাম না পেশল দুটো হাত পুরুষ কিন্তু চুরি পরা বলল বলতো আমি কে একটা মহিলা কণ্ঠ কে বলতো দেখি চিনতে পারো কি না ছোটবেলায় আমাদের ওরকম একটা খেলা ছিল পেছন থেকে চোখ চেপে ধরে কেউ চিনতে বলতো আমার একটা কুর্তো তো দিদি ছিল যে অল্প বয়সে মারা যায় অনেকটা তার মতো গলা আবার ঠিক তেমন নয়ও কেমন করকশ ফ্যাস ফ্যাঁসে মোদ্দা কথা হলো হাত দুটো প্রবল শক্তিশালী গলাটা মেলি কিছুতেই ছাড়ছে না দম বন্ধ হয়ে আসছে আতঙ্কে বিছানা ছেড়ে উঠে আলো জেলে দেখি ঘড়িতে রাত দুটো বাজে তারপর আর ঘুম এলো না তুমি যে পয়েন্ট ফাইভ ট্র্যাঙ্কুলাইজারটা দিয়েছিলে সেটাও তো কাজ করছে না হে ডোজটা কি বাড়াবে আচ্ছা অনিমেষ আমি কি পাগল হয়ে যাচ্ছি নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ চলে যাচ্ছে আমার লাটাইয়ে যে এত সুতো ছিল আমি তো জানতাম না সুতো বেরোচ্ছে তো বেরোচ্ছেই সাদা সুতো দিনের আলোয় মিশে থাকে গুড়িটা শেষ আকাশে বিন্দুর মতো টিম টিম করছে তাকে ঘরে ফেরানোর ক্ষমতা আমার নেই অনিমেষ তুমি কি কোনো সাইকোট্রিস্টের সঙ্গে কথা বলবে দেখো তুমি চাইলে আমি ডক্টর মিত্রের সঙ্গে তোমার কথা বলিয়ে দিতে পারি আজকাল তো লোকে তাদের মানসিক সমস্যা মনোবিদ্যের সঙ্গে খোলাখুলি আলোচনা করে অনেক সময় মনের মধ্যে অদ্ভুত সব জট পেকে যায় নিজে নিজে সেসব জট খোলা যায় না সব সময় সাইকাইটিস্টদের কাছে যেতে গেলে তো তোমায় পাগল হতে হবে না 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 সমাধান আমাকে খুঁজতেই হবে তোমাকে বলতে পারি কারণ তুমি আমার বন্ধু সমাধান আমাকেই খুঁজতে হবে কোনো বন্ধু ছাড়া নিজের দুঃস্বপ্নের কথা কাউকে বলা যায় না যে পারে সে পারে ভাই আমি পারি না পারলে একবার এসো তাহলেই হবে অনিমেষ নিজেই ড্রাইভ করে এসেছিল অনেকক্ষণ ধরে দেখল আমার স্ত্রী আর অহনার উদ্বিগ্ন মুখের সামনে বলল একটাই রাস্তা প্রাণায়াম মেডিটেশন আমি নিজে উপকার পেয়েছি পশ্চিমের দেশগুলোতে এখন তো যোগা মেডিটেশন দিন যাপনের অবিচ্ছেদ্য অংশ ভাবতে ভালো লাগে পুরো পদ্ধতিটাই ভারত থেকে আমদানি করা শুনেছি কিন্তু চেষ্টা করে দেখিনি ও বলল যে আসলে এটা একটা দর্শন নিয়মিত ঠিকঠাক করতে পারলে দেখাটা পাল্টে যায় পুরো চেতন পদ্ধতিতে বদল আসে আরও সব উপকার আছে রক্ত পরিশ্রুত হয় ফুসফুসের ক্ষমতা বাড়ে অক্সিজেন পৌঁছয় কোষে কষে মস্তিষ্কে আলফা তরঙ্গের সক্রিয়তায় সেরোটনিন নামের একটা হরমোন খড়িত হয় আমার খাটে বসে ও নিজে করে বেশ কটা প্রাণায়াম দেখালো ওর অনুসরণে ফুসফুস ভরে শ্বাস নিলাম আস্তে আস্তে ছেড়েছিলাম মনে হলো এত সহজ এত অনায়াসে মনকে তো কবজায় আনা যায় না অনিমেষ কিছু বইপত্র দিয়ে গেল ওকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে কিন্তু বিকেলবেলা একা শ্বাস নেওয়া ছাড়া করতে গিয়ে টের পেলাম ব্যাপারটা মোটেও সহজ নয় ও যেভাবে বলেছিল করছি কিন্তু যান্ত্রিকভাবে শ্বাস ছাড়া নেওয়া করলেই তো হলো না তাতে তো আসল উদ্দেশ্যটাই অধরা থেকে যাবে মনোযোগ দূরের কথা নিরবতার সুযোগ দিয়ে মন আরো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আমি যত বেশি কনসেন্ট্রেট করতে চাইছি অস্বস্তিটা তত বাড়ছে ঘরে দরজা বন্ধ করে বসলাম মোমবাতিটা জেলে একটা স্ট্যান্ডের বসিয়ে রাখলাম টি টেবিলটার ওপর ঘরের ভেতর হাওয়া নেই ক্ষীণাঙ্গি লালচে নীল শিকাটা নিরাবরণ দাঁড়িয়ে আছে ডাঁটছে চোখ বন্ধ করে মনটাকে এক জায়গায় আনার চেষ্টা করলাম আলতো করে চোখ মেললাম শিকাটার ওপর কমল উর্ধ্বমুখী শিকাটা ফুলের কুড়ির মতো লাজুক আবার একই সাথে ইস্পাতের ছুরির মতো সব প্রতীভ অপলোক তাকিয়াছি ওটার দিকে তবু তিরিশ ভাগও মন বসাতে পারছি না শিকাটার প্রান্তগুলো শান্ত কিন্তু তার মধ্যে একটা মুখ থিত্তির করে কাঁপছে ঠিক মুখ না চেনা মুখের আদল একটা করুণ অথচ চঞ্চল দুটো চোখ যত চেষ্টা করছি বাগে আনার মন তত অবাধ্য হয়ে উঠছে ছুটে ছুটে যাচ্ছে পিচ্ছিল মাছের মতো আঙুলের মুঠোর ফাঁক দিয়ে গলে যাচ্ছে কবজায় আনা আমার দুঃসাধ্য তবু আপ্রাণ চেষ্টা আরও একটা লড়াই ঘন্টাখানেক নিষ্ফল চেষ্টার পর ক্লান্ত লাগছে এ আমার দ্বারা হবে না যা স্বাভাবিকভাবে আসার নয় তা না আসাই ভালো বরং নিজেকে বাড়ির হরেক অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত রাখা ভালো কিন্তু তাতেও কি কিছু ভুলে থাকা যায় পরীক্ষার আর বেশি দিন নেই পরীক্ষাটা অহনার জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ তাই ওর পড়াশোনা তুঙ্গে উঠেছে দীপ্তেশের আশাটাও অপরিহার্য হয়ে উঠেছে প্রায় প্রত্যেক বেলা মক টেস্ট দিচ্ছে দীপ্তেশ মক টেস্টের প্রশ্ন করে আনে খেটে কুটে ঘড়ি ধরে অহনা সেগুলোর উত্তর করে দুপুরবেলা আমার কাজটা আলার বিকেলে এসে দীপ্তেশ উত্তরপত্র কারেকশন করে আমি দীপ্তেশকে একটা মোটা লাল কালির পেন দিয়েছি ভুলগুলোকে নির্দয়ভাবে ভাবে চেক করার জন্য আমি ওদের অহনার ঘরে গিয়ে পড়াশোনা করতে বলেছিলাম দীপ্তেশ এখন এসে সোজা অহনার ঘরে ঢুকে পড়ে আমার কিছুই বলার নেই কারণ আমি বলেছিলাম আর যা হোক হাট হাটখোলা বসার করে পড়াশোনা হয় না তার জন্য একটু প্রাইভেসি লাগে দীপ্তেশকে প্রথম দিন ওই ঘরটায় ঢুকিয়ে সরাসরি এনে বসিয়েছিলাম অহনা অরুণা বসছে এই ফুলসজ্জার খাটটায় বেরোনোর সময় দরজাটা বাইরের দিক থেকে সামান্য টেনে ভেজিয়ে দিয়ে এসেছিলাম দীপ্তেশ এদিন চৌকাট পেরোনোর পরই আমার হাতচানির অনুসরণে এসে দাঁড়ালো আমার ঘরের বারান্দায় গলা আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার কেমন এগোচ্ছে না যে এত তাড়াতাড়ি ইম্প্রুভ করবে ভাবা যায়নি রীতিমতো ভালো লিখছে চটপট টেকনিকটাকে ধরে নিয়েছে পরীক্ষায় কিভাবে উত্তর লিখতে হয় অনেকে সেটা বুঝতেই বছরখানে কাটিয়ে দেয় লোকে হাজার হাজার টাকা খরচ করে নেট স্লেটের কোচিং নিতে যায় আর ও বাড়িতে বসে প্রস্তুতি নিয়ে বেশ ভালো হয়ে করছে পড়াশোনা তো ঠিকই আছে কিন্তু ওই যে ব্যাপারটা বলেছিলাম ওটা দূরে গেল দীপ্তেশ লজ্জায় লালচে হয়ে উঠলো সাবলীল একটা মিচকে হাসি হেসে বলল হুটোপাটা পাটা করলে তো হবে না ধাপে ধাপে পা ফেলতে হবে খুব ডেলিকেট ইস্যু তো একটু এদিক ওদিক হলে পুরো এফেক্টটা নষ্ট হয়ে যাবে আর রহনা তো অন্যরকম মেয়ে অনেক বিষয়ই খুব স্পর্শকাতর তবে চেষ্টা চালাচ্ছি টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো করে সময় নষ্ট করো না এটাই উপযুক্ত সময় ছোঁয়ার মধ্যে ম্যাজিক আছে সোনার কাঠির ছোঁয়ায় রাজকন্যার ঘুম ভাঙবে সোনার কাঠির উপর কাঠি গল্প জানো তো ঠাকুমার জুলি জানবো না কেন এতটা আন্ডার এস্টিমেট করবেন না না তোমরা তো ইংরেজি মিডিয়ামের ছেলে পিলে তোমরা গ্রিম ভাইদের রূপকথা পড়েছ সিন্ডারেলা যাকে এগিয়ে যাও জীবন কাটি তোমার হাতে চিন্তা নেই হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে মানে কি হয়ে যাবে ও হোনার গায়ে হাত দিয়ে দেখুক আমি কি করি দাঁত কির মিড়িয়ে উঠলাম ঘুঘু দেখেছ তো দেখো নি হাত গুঁড়িয়ে দেবো দুলোর সঙ্গে মিশিয়ে দেবো আমাকে তো চেনো না আমি খুব খতরনাক লোক আর অহনার জন্যে আমি সব কিছু করতে পারি আমার পিস্তত ভাই রমেন নাম করা কেমিস্ট চায়ের মধ্যে স্বাধীন কেমিক্যাল মিশিয়ে স্লো পয়জন করে তলায় তলায় শুইয়ে দিতে পারি আমি দীপ্তের শপিং মলের চলমান নিচে নামার সিঁড়িগুলোতে পা দিতে ভয় পায় যুবু সংকিত শঙ্কিত নার্ভাস হয়ে অনবরত নামতে থাকা ধাপগুলোতে পা রাখার সময় ও যখন ইতস্তত করে পেছন থেকে ছোট্ট একটা ঠেলা দিতে পারলেই কাজ শেষ একেবারে মুখ থুবড়ে পড়বে লোহার চলন্ত ধাপগুলোর উপর সিঁড়িগুলোর কোনগুলো ভয়ানক তীক্ষ্ণ রক্তারক্তি হয়ে যাবে জঘন্য দুর্ঘটনা সবার অলক্ষে ঠেলাটা দিতে পারবো তো আজকাল তো ওসব জায়গায় দেওয়াল ক্যামেরা লাগানো থাকে ধরা পড়লে মহাপুরুষ থেকে শয়তানে পরিণত হতে মিনিট মিনিটখানেকও সময় লাগবে না তার চেয়ে যদি কোনো রোড অ্যাক্সিডেন্টে মারা যেত কোনো মালটানা ট্রাক বা ট্যাক্সির ধাক্কায় তাহলে আমার হাড় তো দুর্ঘটনা তো ঘটতেই পারে দুর্ঘটনা তো ঘটানো যেতেও পারে এই হতবাগা দেশে হতদরিদ্র বস্তির অন্ধকার সব কোণে এমন কিছু মানুষ থাকে যাদের হাতে হাজার পাঁচেক টাকা দিলে সব কিছু করে দিতে পারে সব কিছু থ্রিলার পড়তে গিয়ে জেনেছি অপরাধ জগতে ভাড়াটে খনিজের মধ্যে গোপনীয়তা রক্ষার ব্যাপারে প্রফেশনালিজম নাকি চূড়ান্ত পর্যায়ের আর কাউকে বিশ্বাস করা যাক আর নাই যাক ওদের করা যেতে পারে করতেই পারি অনেক কিছুই করতে পারি কিন্তু কেন করব। ছেলেটাকে মারলেই কি হবে আমার উদ্দেশ্য সফল হবে ছেলেটা সরে গেলেও বিকল্প হিসেবে আমার আসার তো কোনো সম্ভাবনা নেই অহনার সচেতন অবস্থায় আমার পক্ষে ওকে পাওয়া সম্ভব না যেভাবে আমার ইন্দ্রিয়রা চায় যা অসম্ভব তার পেছনে ঘুরে শুধু গ্লানি বাড়ে এখন যদি পথের কাঁটা সরাতে চাই তাহলে ছেলেটাকে এ পথে আনতে গেলাম কেন কেনই বা অঘোনার মধ্যে নতুন করে ইচ্ছে অঙ্কুর গজাতে দিলাম আসলে তখন তো বুঝিনি আমি মানুষটা আদতে সংকীর্ণ মোনার কুচক্রি চিনতে পারিনি নিজেকে এভাবে চিনতে পারিনি আমার স্ত্রী আমার মনের কথা জানে না ও বিশ্বাসী ধর্মপ্রাণা মহিলা আমার শুভ বুদ্ধিতে ওর অগাধ ভরসা আমাদের বিয়েটা ছিল দুটো পরিবারের মাঙ্গলিক বন্ধন চিরাচরিত অভ্যেস মতো শুরু হলেও আমাদের সম্পর্কটা নিতান্তই নিয়ম মাফিক নয় ওকেই এই পৃথিবীতে সবচেয়ে অপরিহার্য মনে করি ওর মৃত্যুতেই সবচেয়ে বেশি ভেঙে পড়ব অপূরণীয় হবে সেই ক্ষতি আজও অহনার ঘরের দরজাটা ভেজানো পড়াশোনা চলছে ভেতরে আমি ঘরটার সামনে গিয়ে পায়চারি করি কান খাড়া রেখে শুনি দীপ্তেশের গলাটার বেশ জোর আছে বেশিরভাগ কথাই শোনা যায় কথা অন্যদিকে গেলেই আমার পায়ের শব্দ শোনা যায় হঠাৎ বেশ খানিক কোনোরা চুপ করে আছে একেবারে চুপ আমি প্রমাদ গুললাম ডিনার টেবিলের ওপর একটা স্টিলের রেকাবি উপর করে রাখা ছিল ইচ্ছে করে ওটার গায়ে একটা খোঁচা মারলাম কি হয়েছে জেছু না দৌড়ে এলো ঘর থেকে পেছনে দীপদেশ আরে কিছু না আচমকা হাত লেগে টেবিলের ওপর রাখা রেকাবিটা গড়িয়ে গেল আওয়াজটা তো বিচ্ছিরি ও বাবা আমার স্ত্রী হাঁপাতে হাঁপাতে এলো আমি ভাবলাম কি না কি হয়েছে দেখতে দেখতে পরীক্ষার দিনটা এসে গেল আমি ওকে পরীক্ষার সেন্টারে নিয়ে গিয়েছিলাম পরীক্ষা চলাকালীন একটা নিম গাছের ছায়ায় অপেক্ষা করছিলাম শীতকালের বেলা আদতে বেশ গরম মুখ লাল হয়ে উঠেছে বারবার জল খাচ্ছিলাম সময় যেন পুরোতে চায় না আমার ড্রাইভার গাড়ির ভেতর ঘুমিয়ে পড়েছে আমিও গাড়ির ভেতরে বিশ্রাম নিতে পারতাম কিন্তু সেন্টারের দরজা বন্ধ করে দেওয়ার পর রাস্তার ধারে ঠায়ে দাঁড়িয়েছিলাম অদ্ভুত একটা উত্তেজনা হচ্ছিল দুশ্চিন্তা হচ্ছিল আদৌ পারবে তো কেমন প্রশ্ন হলো কমন পেয়েছে তো সময়ের মধ্যে শেষ করতে পারবে তো এসব হাবিজাবি চিন্তায় ছটপট করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় হচ্ছিল মাঝপথে পরীক্ষার খাতা জমা দিয়ে না চলে আসে হতেই তো পারে প্রশ্ন খুব কঠিন হয়েছে ও হয়তো কিছুই পারেনি ফাইনাল বেলের পর অসংখ্য ছেলে মেয়ে বেরিয়ে আসছে ওকেও দেখলাম প্রশ্নে চোখ বোলাতে বোলাতে এগিয়ে আসতে ফাঁকা খাদা জমা দিয়ে এসেছে বোধহয় দিলেই বা ক্ষতি পরের বার আবার বসবে তারপর আবার আমি রুদ্ধশ্বাসে ওর কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম কিরে কেমন হলো ওর মুখে চওড়া হাসি চোখের কোণে হাসি ফুটছে প্রফুল্ল ঠোঁটে তৃপ্তির গুঁড়ো গোলাপি আবির ছড়াচ্ছে মুখমণ্ডলে কি কে হাসি এত আশা উত্তর করেছিস তো অধিকাংশ আমি আনন্দিত না দুঃখিত জানি না আমাকে কোনো রকমে অন্যমনস্কভাবে উচ্ছ্বাসটা জানিয়েই অহনা ক্রমশ এগিয়ে গেল দেওয়ালের কোনটাতে ভাবটা যেন আমি আর কি বুঝবো মোবাইলে ডায়াল করলো আমি জানি দীপ্তেশকে ফোন করছে আমি সাত আট মিনিট দূর থেকেই ওর কথাগুলো আবছা শুনতে পাচ্ছিলাম হাসিতে কুটি পাটি হয়ে বলছে পরীক্ষা আসার চেয়েও ভালো হয়েছে ওর সর্বস্ব উচ্চে বেরিয়ে আসছে উচ্ছ্বলতা যেন পালকের মতো ভাসছে এত খুশি হতে ওকে কোনোদিন দেখিনি আমি এদিকে আমি দাঁড়িয়ে স্তম্ভিত পরাজিত বিমূড় সেদিকে ওর কোনো খেয়াল নেই এভাবে আমায় অস্বীকার করা কি ঠিক হচ্ছে অস্ফুটে প্রায় প্রায় আর্তনাদ করে উঠলাম কিছুক্ষণ পরে এগিয়ে এলো তখন ততটা না মনে তো হচ্ছে হয়ে যাবে এ যেন এক অচেনা মানুষ আমার ঠোঁট দিয়ে কথা সরছে না এ কি করে সম্ভব নরম সবুজ লতায় কি করে এমন পাথরে কুড়ি ফুটতে পারে নাকি সবটাই থিতিয়ে ছিল তলায় আমি বুঝতে পারিনি কথা বলতে ইচ্ছে করছিল না তবু বললাম হ্যাঁ হবে তো বটেই দাঁড়াও আগে রেজাল্ট পেরোতে দাও নদিয়া মুর্শিদাবাদ বর্ধমান বা উত্তরবঙ্গের কোথাও পোস্টিং পেলে চাকরি করবি তো কলকাতার বাইরে থাকতে পারবি আরে দাঁড়াও এখনো অনেক ধাপ বাকি আগে রিটার্নটা পাশ করি ইন্টারভিউ মনের মতো হলে তবে প্যানেলে আসার প্রশ্ন প্যানেলে থেকেও তো অনেকে চাকরি পায়নি দীপ্তেশাদ বিকেলে আসছে নিশ্চয়ই ওর সঙ্গে আলোচনা করে দেখ কোথাও কোনো ভুল থেকে গেল কি না হ্যাঁ দীপ্তেশ দা পাঁচটা নাগাদ আসবে প্রশ্নপত্রটা নিয়ে ওর সঙ্গে একটু বসবো ও নিশ্চয়ই গাদাগুচ্ছের ভুল বার করবে তার চেয়ে ওসব নিয়ে আলোচনা না করাই ভালো ফলের কথা জানি না যেটুকু জানি বা বুঝি সেটুকু আশানুরূপ নামাতে পেরেছি ভেবেই আনন্দ এটাই আমার কাছে বড় ওর সঙ্গে বরং অন্য কথা বলবো অন্য কথা মানে কিসের কথা পড়ার কথা না আচ্ছা সব সময় পড়ার কথা বলতে কি ভালো লাগে পড়া ছাড়াও তো কথা হয় নাকি লোকটা এলেই নিজের কাজ গুছিয়ে নিয়ে বসাটা অভদ্রতা তাই না সে তো বটেই কিন্তু দীপ্তেশ তো পড়াশোনার বাইরে কোনো প্রসঙ্গে স্বচ্ছন্দ না বলেই মনে হয় ও তোর সঙ্গে বন্য কথাও বলে নাকি মাঝে মাঝে বলে বই কি বলার মতো প্রসঙ্গ উঠে এলে বলে সব সময় কি কেজো কথায় আটকে থাকা যায় তবে জানো জেঠু বাইরে থেকে লোকটাকে কাট কাট বলে মনে হলেও ভেতরে অন্য রকম খোলামেলা রসিক কেন তোমার মনে হয়নি আমি তো সেভাবে মিশিনি তাছাড়া আমার মনে হওয়ার চেয়ে তোর মনে হওয়াটা জরুরি তা কেন আমরা গাড়িতে উঠে বসলাম মনে হলো অহনা বেশ অস্থির এদিক ওদিক তাকাচ্ছে আগের সেই ধীর স্থির অন্তর্মুখী ভাবটাই এখন আর নেই ওকে আট দশটা বাঁচাল মেয়ের মতো সাধারণ মনে হলো আমার সাধারণ আর সুলভ আমার চোখেও আকর্ষণ হারাচ্ছে সস্তা হয়ে যাচ্ছে ওকে আগের মতো অত সুন্দর লাগে না আর বাড়ির রাস্তাতেই একটা চিকেনের দোকান পড়বে ড্রাইভারকে বলো গাড়িটা থামাতে কিছু লেগ পিস নেব আজকে কি কোনো স্পেশাল ডিশ হচ্ছে নাকি স্পেশাল লোকের জন্য স্পেশাল ডিশ কি বলতে চাইছো বলো তো চোরছিস কেন দীপ্তেশ কি স্পেশাল না হ্যাঁ ও স্পেশাল হোক সেটাই তো তুমি চেয়েছিলে চেয়েছিলাম এখনো চাইছি আর চাওয়াটা সম্ভব হয়েছে ভেবে তৃপ্তি হচ্ছে মৃত্যুর সময় এই তৃপ্তিটুকু লেগে থাকবে মনে যে বড্ড মরবিড হয়ে যাচ্ছ মরবিড না রে আনন্দে মৃত্যুর কথাই মনে পড়ে আমার চোখের দুটোয় জলবিন্দু উপচে পড়বে পড়বে ভয়ানক চেষ্টা সামলে নিলাম আধুনিকতা অনেক কিছুই করেছে কিন্তু জেনুইন মানুষ তৈরি করতে পেরেছে কোথায় তোমাদের মতো মানুষ আসছে কোথায় একটু বাড়িয়ে বলছি না জেঠু আমার সৌভাগ্য তোমার মতো একজনের সান্নিধ্য পেয়েছি অহনাকে আমায় খুশি করার চেষ্টা করছে কৃতজ্ঞতা জানাতে চাইছে এত সহজে কি আমায় কৃতজ্ঞতা জানানো সম্ভব শিশু পেয়েছে আমাকে মহাপুরুষের আলকাল্লায় সাজিয়ে নিষ্ক্রিয় করে দিতে চাইছে ওভাবে আমার প্রশংসা করা মানে অপমান করা প্রশংসা বাক্যগুলো খুলির মধ্যে প্রতিধ্বনিত হয়ে ঠাট্টা করে আমায় শরীরের ভেতর দৌড়ে বেড়ায় অহনা পরের দিন আবার প্রশংসা করতে শুরু করায় আমি বললাম আরে থাক না আমার কথা যত কম বলা যায় ততই ভালো তোর কথা বল তোদের কথা আট দশটা মানুষের কথা দেখছিস তো এখন সব কেমন ভালো লাগছে বেঁচে থাকার এটাই মজা একটা প্রত্যাশিত মুহূর্ত সব কিছু পাল্টে দিতে পারে অতীতকে যত তাড়াতাড়ি বলা যায় ততই ভালো অতীতের কথা উঠতেই অহনা কেমন যেন থম মেরে গেল যেন এই আলোকিত সময়ের নেশায় কিছুদিনের জন্য অতীতকে ভুলে সে ভয়ানক পাপ করে ফেলেছে অহনাকে বিমর্ষ দেখালো আর আমার সরু মোপের তলায় চিকন হাসি ওর মুখে দুশ্চিন্তার ছাপ আমার দিকে তাকালো যেন ভয় পেয়ে গেছে কিরে কি ভাবছিস কোথাও কোনো ভুল হচ্ছে না তো কি অসহায় লাগছে ওকে কত বড় মূর্খের স্বর্গে বাস করছে অহনা কত বড়ো প্রবঞ্চক কেউ এতটা ভরসা করছে ও জানে না যেটাকে মরুদ্যান মনে করছে সেটা কত বড় ধাপ্পা ভুলের প্রশ্নই ওঠে না বল বলে কিছু হয় না যেটার প্রয়োজন বোধ করবি একশো ভাগ উদ্যম নিয়ে করবি কারো বিচারের দ্বার দাঁড়বি না আমারও না যাই করবি আমার সাপোর্ট পাবি কেউ না থাকুক আমি আছি সব ঠিকঠাক দিকে এগোচ্ছে আমি ওর মাথায় হাত রাখলাম ও মাথা নিচু করে বসে থাকলো কিছুক্ষণ আমার দিকে তাকালো সকৃতজ্ঞ চোখে আমি হাসলাম অহনাও হাসল মুহূর্তে বদলে যেতে শুরু করলো মেয়েটা আত্মবিশ্বাসী দেহভঙ্গিতে শির দ্বারা সোজা করে দাঁড়ালো আর মোড়া ভেঙে ফেলে দিতে চাইল যত গ্লানিকর সংশয় আবার আগের মতো চটপট করতে শুরু করলো আমার রাগ হয়ে গেল এই জন্যে এদের রেহাই দিতে ইচ্ছে করে না এক মিনিট নেয় না ভোল পাল্টাতে ঢিলুর মধ্যে ঝিলিক কেলে গেল জোর দিয়ে বলে উঠলাম কে না থাক পরে বলবো না এখনি বলো আসলে কাল রাতে স্বপ্নে অরুণাবকে দেখলাম ও এসেছিল মুখটা ভাট ফুলের মতো সাদা রক্তহীন ফ্যাকাসে বরফে ঢাকা হিমাঙ্কের নিচে থাকা অঞ্চল থেকে এসেছে যেন একটা কেমন সোঁদা গন্ধ আসছিল কাঁপা কাঁপা গলায় বলল কেমন আছো অহনা কেমন আছে আমি বললাম তুই নিশ্চিন্ত থাক ও ভালো আছে কিছু মাস আগে যেমন ছিল তার চেয়ে গুণ ভালো আছে কোনো চিন্তা নেই আমি তো আছি ওকে না কেমন বিষণ্ন দেখালো বুঝলি কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকলো চলে যেতে গিয়েও গেল না আমি বললাম কি হলো বললাম না অহনা ভালো আছে আমাকে যদি বিশ্বাস করিস তাহলে নিশ্চিন্তে থাকিস আমি বেঁচে থাকতে ওর কোনো ক্ষতি হতে দেব না ও আমার কাছে থাকবে বা কোনো নির্ভরযোগ্য হাতে যেখানেই থাক ও ভালো থাকুক সেটাই তো চাস নাকি ঘাড় নাড়লো বুঝলি অরুণাভ যাওয়ার সময় একটা হাত বাড়ালো আমি অনেক দ্বিধার পর হাতটা ছুলাম হাতটা যে কি ভয়ানক ঠান্ডা আমি বলে বোঝাতে পারবো না আঙুলগুলো যেন বরফ দিয়ে তৈরি সারা শরীর কন কন করে উঠল হ্যাঁ কাটানে হাত ছাড়িয়ে আনলাম বাবা এখনো আমার রক্ত হিম হয়ে আছে দিকে কিছুক্ষণ চুপ থেকে বলল স্বপ্নকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই ডাক্তার যে তো তোমায় কতবার বলেছে তুমি খালি খালি সব স্বপ্ন নিয়ে মাথা খামাও হ্যাঁ কিন্তু স্বপ্ন এলে কি করব বল গুরুত্ব দেবে না শেষ হল শ্রীতমাল বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ঘাতকের তৃতীয় পর্ব নমস্কার